আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাহমিদাস ড্রিম। আমি ফাহমিদাস সনেট। ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, প্লিজ 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 কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ফ্যামিলি কম্বো ড্রেস। এগুলো চাইলে আপনারা কাপল ড্রেসও নিতে পারেন, আবার চাইলে ফুল ফ্যামিলির জন্য ম্যাচিং করে নিতে পারেন, আবার যদি কেউ সিঙ্গেল নিতে চান তাও দেওয়া যাবে, যদি শুধু পাঞ্জাবি অর শুধু শাড়ি নিতে চান তাও দেওয়া যাবে। তো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন প্লিজ। আমার ভিডিওর লেন্থগুলো কিন্তু বেশি হয় না, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, তাই প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের উপর, কিছু আছে ব্লক প্রিন্ট, কিছু আছে স্ক্রিন প্রিন্ট করা, আর পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন ধুপিয়ানের উপরে। খুবই সুন্দর আর আরামদায়ক এর ধুপিয়ান পাঞ্জাবিগুলো, আশা করি আপনারা জানেন বোঝেন এগুলো। তো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন, এত সুন্দর সুন্দর ফ্যামিলি কম্বো যে মানে এগুলো যখন আপনারা ম্যাচিং করে পরবেন তখন অনেক সুন্দর লাগবে, জাস্ট অসাম লাগবে। দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ডিজাইন, একটু কষ্ট করে ধৈর্য সহকারে প্লিজ দেখুন। তো আমার প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন। কমেন্টস করলে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনারা যেই ড্রেসটাই নিতে চাচ্ছেন ওইটির স্ক্রিনশটটা নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন। নক দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো। তো ভিউয়ার্স আর দেরি করবেন না, আর ফুল ভিডিওটা দেখা হলে অবশ্যই একটু আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা আপনারা অন্যান্য যেসব অ্যাপস ইউজ করেন আপনাদের ফ্রেন্ডসদের মাঝে প্লিজ একটু শেয়ার করে দিই, আমার পাশে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। আর একটু কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে আসবেন, ঘুরে আসে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন প্লিজ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখা যাবে আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যে কোনো একটা প্রোডাক্ট আপনাদের ভালো লেগেও যেতে পারে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।